হোয়াটসঅ্যাপ গাইজ কি অবস্থা সবার সবাই নিশ্চয়ই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি সুস্থ আছি বাংলাদেশে এখন বন্যার যে পরিস্থিতি এবং ভয়াবহ অবস্থা ধারণ করেছে এই অবস্থার মধ্যে আমাদের সকলের উচিত সকলের উচিত সকলের জায়গা থেকে এই বন্যার্থদের পাশে দাঁড়ানো এই বন্যার্থদের পাশে দাঁড়িয়েছে অনেক প্রতিষ্ঠান অনেক প্রতিষ্ঠানগুলোর মধ্যে হচ্ছে আচ্ছন্না ফাউন্ডেশন কিন্তু একটি বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানের অন্য অন্য ইনফ্লুয়েন্সারদের কথা যদি আমি আপনাদের একটু বলে থাকি অন্য অন্য ইনফ্লুয়েন্সাররা কিন্তু একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তারা ছিল তারা নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য কিন্তু তারা কাজ করেছে বন্যার্থদের পাশে দাঁড়িয়েছে বা হোয়াট এভার ইট ইস তারা করেছে কিন্তু তারা কিন্তু এখন অনেক ইনফ্লুয়েন্সারই কিন্তু এখন কোনো বন্যার্থদের পাশে দাঁড়াচ্ছে না মেজর মেজর যে ইনফ্লুয়েসারগুলো ছিল তারা কিন্তু গতবারের যে আমরা সিলেটের বন্যা দেখেছি তখন কিন্তু তারা অনেক দান খয়রাত করেছে কিন্তু বর্তমানে কিন্তু তারা কোনো কিছুই করছে না অনেক ইনফ্লুয়েন্সাররা দাঁড়িয়েছে কিন্তু আমি সব থেকে বিশ্বাসযোগ্য যে প্রতিষ্ঠানটা আসন্না ফাউন্ডেশন এই ফাউন্ডেশনের আজকে কিছু লাইভ ভিডিও দেখলাম এবং আমি নিজেও এখানে নিয়মিত দান সৎকার করে থাকি তাদের যে তহবিলটা এই তহবিলটা দেখে আমার আসলেই খুব ভালো লেগেছে আমি যার জন্য হচ্ছে যে লাইভের মাধ্যমে আপনাদের সবাইকে এবং তোমাদের সবাইকে আমি এইখানেও দান করার জন্য অনুরোধ করছি তোমরা এইখানে দান করতে পারো এবং এটা হচ্ছে শেখ আহমদুল্লাহ সাহেবের নেতৃত্বে এই প্রতিষ্ঠানটি রান হচ্ছে বর্তমানে সো এই জায়গাটায় একটা বিশ্বস্তর জায়গা তৈরি আছে তো যার জন্য তোমরা কিন্তু এইখানে বিশ্বস্তর যে একটা জিনিস যে টাকাগুলো যে সঠিকভাবে ইউটিলাইজ হচ্ছে সেই জিনিসটা কিন্তু তোমরা ঠিকঠাক মতো বুঝতে পারবে সো এইখানে আসন্না ফাউন্ডেশনে তোমরা কিন্তু যখন ওয়েবসাইটে যাবা ওয়েবসাইটে যাওয়ার পর ওইখানে দশ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ তোমার যত মন চায় তত পর্যন্ত তুমি কিন্তু দান করতে পারবা সো বন্যার তোদের পাশে দাঁড়ানোর জন্য কিন্তু এটা একটা সুবর্ণ সুযোগ দশ টাকা থেকে শুরু করে দশ টাকা তো কত কিছুই খেয়ে ফেলা হয় সময়তে দশ টাকা ছিঁড়েও ফেলা হয় বা দশ টাকা অনেক কিছুই করে ফেলে মানুষ সো তোমরা কিন্তু গাছ চাইলে এই দশ টাকা থেকে শুরু করে তোমরা তোমাদের মন মতো যে যতটুক পারো সবাই কিন্তু এইখানে টাকা দিতে পারো অনুদান করতে পারো দান করতে পারো আমি লাস্ট হচ্ছে একটা নিউজেও হয়তো দেখলাম যে পূজা মণ্ডপ তৈরি করার জন্য যে টাকা তৈরি হয়েছে বা যে টাকাটা উঠছে সেই টাকাটা হচ্ছে এই ফাউন্ডেশনে দান করছে যেন বন্যার্থদের পাশে সঠিক উপায়ে টাকাগুলো ইউটিলাইজ করা যেতে পারে সো আমি তোমাদের হচ্ছে আর একটু ই করে রাখি যে প্রায় প্রাথমিক লক্ষ্যমাত্রা ছিল পাঁচশো টন যা এখন সাতশো টনে পৌঁছাইছে প্রয়োজনের সাপেক্ষে আরও বাড়বে এই এই যে চালের যে টন সাতশো টন পর্যন্ত তারা চাল অনুদান দিবে প্রাথমিকভাবে প্রথম ধাপে আর কি বিশ হাজার পরিবারকে তারা দুই কেজি খেজুর দুই কেজি চিরা দুই কেজি লবণ এক কেজি চিনি বনরুটি কেক বোতলজাত পানি মোমবাত্তি ও দিয়াশলাই দিবে ইতিমধ্যে আমাদের পাঁচটি গাড়ি স্পটে পৌঁছে গেছে মানে ফাউন্ডেশনের পক্ষ থেকে পাঁচটি গাড়ি স্পটে পৌঁছে গিয়েছে এবং আমি তাদের লাইভগুলো দেখতেছিলাম যে তারা প্রতিনিয়ত কিন্তু হচ্ছে আপডেট দিচ্ছিলো তাদের কাজের অগ্রগতির যে আপডেটটা সেটা কিন্তু তারা দিচ্ছিল এবং পরবর্তীতে আট হাসপাতালের পক্ষ থেকে ফাউন্ডেশনের ত্রান্ত হবিলে ষোলো হাজার বনরুটি দেওয়া হয়েছে আকিস বেকার্সের পক্ষ থেকে তিন হাজার সাতশো আশি পিস বনরুটি এবং এক হাজার পাঁচশো পিস কেক দেওয়া হয়েছে এছাড়া আকিস বেভারেজের পক্ষ থেকে আসুন্না ফাউন্ডেশনের ত্রান্ত হবিলে সাত হাজার দুইশো বোতল পানি সাত হাজার দুইশো প্যাকেট গুঁড়ো দুধ পঞ্চাশ গ্রাম করে আর পাঁচ হাজার পাঁচশো ষাট প্যাকেট মুড়ি পা আধা কেজি করে এগুলো বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে বিতরণ করা হচ্ছে প্রতিষ্ঠানটির সবথেকে বন্যা হয়ে যাওয়ার পর যে আফটার যে শখটা সেটা হচ্ছে যে পুনর্বাসন করাটা সেই পুনর্বাসন করাটার ক্ষেত্রে তারা দ্বিতীয় ধাপে দশ হাজার পরিবার চল্লিশ হাজার পরিবারকে দশ কেজি চাল দুই লিটার তেল দুই কেজি ডাল এক কেজি লবণ দেওয়া হবে ইনশাল্লাহ এবং পোস্টে আরও বলা হয়েছে বন্যা পরিস্থিতি স্বাভাবিক হলে চার হাজার পরিবারকে পুনর্বাসন প্রকল্পের টিন ও নগদ টাকা দেওয়া হবে সো সোগাইজ বুঝতেই পারছো আসুনা ফাউন্ডেশন কিন্তু আজকে থেকে কাজ করছে না তারা দীর্ঘ দিন যাবত কিন্তু কাজ করছে এই শুধু বন্যা না তারা বিভিন্ন ধরনের জিনিস নিয়ে কিন্তু তারা কাজ করে থাকে সো তোমরা এই জায়গাটায় নির্দ্বিধায় অনুদান করতে পারো দান করতে পারো সো আমি নিজে দান করেছি সো তোমরাও দান করো যেন বন্যার্থদের পাশে আসাম থেকে বা ভারত থেকে যে আগত উজানের পানি এই পানির কারণে কিন্তু বাংলাদেশের ফেনি বলি কুমিল্লা বলি নোয়াখালী বলি মৌলভীবাজার বলি অনেক অঞ্চল কিন্তু সিলেট বলি অনেক অঞ্চল কিন্তু প্লাবিত হয়ে গিয়েছে গাইস সো তোমরা তোমাদের জায়গা থেকে সবাই সবাই যদি হেল্প করো দশ টাকা থেকে শুরু করে প্রায় যত তোমার ইচ্ছা তত পর্যন্ত কিন্তু তুমি দান করতে পারবে সো বুঝতেই পারছো গাইজ তোমরা তোমাদের জায়গা থেকে দান করো সো তোমরা তোমাদের জায়গা থেকে এগিয়ে আসো এগিয়ে আসলে সম্মিলিতভাবেই আমরা কিন্তু আসলে এই বন্যার তো যে মোকাবেলা আমরা এই বন্যাটাকে মোকাবেলা করে আমরা আমাদের মানুষগুলোকে সেভ করতে পারবো এ পর্যন্ত নিউজ মিডিয়া কাভারেজ অনুযায়ী আমি দেখলাম প্রায় তেরো জনের মতো মানুষ মারা গিয়েছে বিভিন্ন জায়গায় এবং লাশ দাফন করা পর্যন্ত জায়গা খুঁজে পাচ্ছে না সো বুঝতেই পারছ মানুষ মারাও যাচ্ছে অনেকে প্রায় নব্বই শতাংশ নব্বই শতাংশ এরিয়ার নেটওয়ার্ক কিন্তু পাচ্ছে না মানে মোবাইলের যে টাওয়ার নেটওয়ার্ক সেই নেটওয়ার্ক কিন্তু অকেজো হয়ে গেছে বিকজ অফ বিদ্যুৎ নাই এবং মোবাইল নেটওয়ার্ক টাওয়ারের যে ব্যাটারি থাকে সেই ব্যাটারির ব্যাকআপও শেষ হয়ে গেছে সো যার জন্য কিন্তু মোবাইল নেটওয়ার্কও নাই অনেক জায়গায় আজকে দেখলাম আমি সেটা হচ্ছে যে মানুষজনকে ঘরের থেকে উঠিয়ে নিয়ে মানে সাহায্য করছে বা নৌকাতে উঠে নিয়ে আশ্রয় কেন্দ্রে নিয়ে যাচ্ছে সো বন্যা পরিস্থিতি আমরা ঘরে বসে যতটুক বা নিউজ মিডিয়ার মাধ্যমে যতটুক জানতে পারি আসলে স্পটে কিন্তু ততটাই বেশি ভয়াবহ রকমের অবস্থা আমরা কিছু ক্লিপ দেখতেছি আমরা কিছু ছবি দেখতেছি কিন্তু আমরা ছবি বা ক্লিপ দেখে কিন্তু আসলে বুঝতে পারছি না আপনি স্পটে না যাওয়া পর্যন্ত কিন্তু আসলে বুঝবেন না তো সুতরাং এই ক্লান্তিকাণীর সময়ে আমাদের উচিত আমাদের যে দুর্দশা অবস্থার মধ্যে মানুষগুলো আছে তাদের পাশে দাঁড়ানো তাদের হেল্প করা আসুনা ফাউন্ডেশনের মাধ্যমে আপনি আপনার জায়গা থেকে হেল্প করতে পারেন সুতরাং আপনি আপনার জায়গা থেকে যদি হেল্প করেন একটা মানুষ যদি একটু সুবিধা পায় সেটাই হবে অনেক বড়ো পুণ্যের কাজ সো গাইজ দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই রাসেল ভাইয়ের সাথে থাকো পাশে থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত